আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে আল কোরআন এর সূরা আল্লাহাব, জ্বলন্ত অঙ্গার, যার মানে হচ্ছে জ্বলন্ত অঙ্গার মানে ফুটন্ত অগ্নিকুণ্ড, যে আমরা আগুন জ্বালাই, সে জাহান্নামের এই দুনিয়া থেকে 70,000 গুণ তেজ, সেই জ্বলন্ত অঙ্গারকে বলা হয়েছে আল্লাহাব। আল্লাহাব আমাদের শেষ নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিলেন, তার নামে এই সূরা অবতীর্ণ করা হয়েছে। সে ছিল কাফের। তো চলেন আল্লাহ তাআলা এই সূরার মধ্যে কি বলছেন দেখা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব। আল্লাহ তাআলা বলছেন, ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয় এবং ধ্বংস হোক সে নিজেও। তাফসিরে কি বলছেন, তাফসিরে কি বলা হয়েছে, অর্থ হলো দুই হাত, ইয়াদ মানে অর্থ হচ্ছে দুই হাত, এদের উদ্দেশ্য হলো তার সত্তা বা দেহ। এই আংশিক অর্থবোধক শব্দ ব্যবহার করে সমষ্টিগত অর্থ নেওয়া হয়েছে, অর্থাৎ সে নিজে ধ্বংস হয়ে যাক। এই বদ্দুয়াটি সে বদ্দুয়া যাবে বলা হয়েছে, যা আবু লাহাব মহানবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের প্রতি রাগ ও শত্রুতা বশে করেছিল। তাব্বা শব্দের অর্থ হলো ধ্বংস বা বরবাদ হয়েছে, অর্থাৎ সে ধ্বংস হয়েছে। অতীত কালকে দু বা দুয়ার অর্থে ব্যবহার করা হয়েছে, অথবা এটা হলো খবর, বদ্দুয়ার সাথে সাথে মহান আল্লাহ তার ধ্বংস ও বরবাদ হওয়ার খবর ঘোষণা করেছেন। সুতরাং বদরযুদ্ধের কয়েকদিন পরে সে এক প্রকার চর্মরোগে আক্রান্ত হলো, যে রোগে দেহে প্লেগের মতো গুটকি গুটলি প্রকাশ পায়। এই রোগী তাকে মৃত্যুর গ্রাস বানালো। তিন দিন পর্যন্ত আল্লাহ এমনি পড়েছিল, পরিশেষে তা খুবই দুর্গন্ধময় হয়ে উঠল। অতঃপর ব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কায় এবং মানসম্মানের ভয়ে তার ছেলেরা তাকে দূর থেকে পাথর ও মাটি ঢেলে দেহটাকে দাফন করে দিল। তো ধ্বংস আল্লাহ তাআলা বলছেন এই হচ্ছে বদরযুদ্ধে তাকে কী করেছিল, সে সবসময় আমাদের প্রিয় নবীর কী করতো, বিরোধিতা করতো, সবসময় তাকে হেয় প্রতিপন্ন করতো, তাকে তাচ্ছিল্য করতো। তো আল্লাহ তাআলা তার ধ্বংস হওয়ার ব্যাপারে ঈশ্বরা অবতীর্ণ করেছিলেন যে সে ধ্বংস হোক। এইভাবে তিনি সে কী হয়েছিল, একেবারে তার মৃত্যু জঘন্যতম হয়েছিল, তাফসিরে যেটা বলা হয়েছে। তো আল্লাহ তাআলা প্রথমে এই আয়াতে এই বলেছেন, তারপরে দ্বিতীয় আয়াতে যাওয়া যাক। দ্বিতীয় আয়াতে বলছেন, মা আ আগনা আনফু মা লুহু ওয়া মা কাসাব। তার ধন সম্পদ ও তার উপার্জন তার কোনো উপকারে আসবে না, তার ধন সম্পদ ও তার উপার্জন তার কোনো উপকারে আসবে না। উপার্জনে তার নেতৃত্ব, পদমর্যাদা এবং তার সন্তানরাও সামিল। যে সে আবু লাহাব যে সমস্ত ধন সম্পদ করেছিল তার পদমর্যাদা কোনো উপকারে আসবে না, ধন সম্পদ ও তার উপার্জন তার কোনো উপকারে আসবে না। আর সেটাই হয়েছিল, তার ধন সম্পদ তাকে কিছুই করতে পারেনি, সে করুণ মৃত্যু, একবারে জঘন্যতম মৃত্যুবরণ করে মৃত্যু হয়েছিল তার, একেবারে গুটি বসন্ত হয়ে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করেছেন। অর্থাৎ যখন আল্লাহর পাকড়াও এলো তখন কোনো জিনিস বা কেউ তার কাজে এলো না, তাকে এমনভাবে তাকে নিকৃষ্টতম জানোয়ারের মতন তাকে সে মারা গিয়েছিল, তাকে তার অন্তিম দাফন করা হয়েছিল, তাকে তার ছেলের দ্বারা, তার ছেলেরাও তার এমনকি তার ছেলেরাও প্রথম আয়াতে যা বলা হলো তার ছেলেরাও তার কাছে যায়নি মৃত্যু আগে পর্যন্ত, তাকে দূর থেকে ফেলে দিয়েছিল মাটি, তাকে আঠাল্লা মাটি দিয়ে দিয়েছিল। এই হচ্ছে তার করুণ অবস্থা। তিন নম্বর আয়াতে বলছি যে সা ইসলা নারান জাতা লাহাবি, অচিরে এসে দগ্ধ হবে লেলিহান আগুনে। আমরা জানি যে মৃত্যুর পরে একটা জীবন আছে, সেটা হচ্ছে আখিরাত, কিয়ামত, জান্নাত এবং জাহান্নাম। যে সব ভাইরা ভালো কাজ করে নেককার হয়ে তাকওয়া অবলম্বন করে জীবনযাপন করবে তারা হবে জান্নাতে, আর যারা কাফের বেঈমান সারা জীবন আল্লাহর নাফরবাণী করেছে, লোককে ঠগিয়েছে, ভালো লোকের গালি দিয়েছে, তারা কী হবে, জাহান্নামে আগুনে জ্বলবে। তো লাহাব তাদের মধ্যে একজন ছিল। আল্লাহ তাআলা এটাই বলছেন যে
অচিরে সে শিখা বিশিষ্ট জাহান্নামের আগুনে প্রবেশ করবে। কিয়ামতের দিন সে জাহান্নামের আগুনে তাকে দগ্ধ, তাকে জ্বলন্ত আগুনে, তাকে ফুটন্ত আগুনে তাকে ঢেল ফেলে দেওয়া হবে। আল্লাহ তাআলা এটাই বলছেন যে কী হতে পারে কাফিরের অবস্থা। দেখেন যে তাকে অচিরেই, মানে অচিরেই মানে একেবারে সন্নিকটে, একেবারে সন্নিকটে তাকে কী করা হবে, জ্বলন্ত আগুন শিখা বিশিষ্ট যেগুলো আগুন উঠে ফুনকি হয়ে একবারে চারিদিকে একবারে ভয়ঙ্কর ছড়িয়ে পড়ে সেই রকম আগুনে, পৃথিবী থেকে 70 গুণ 23 আগুনে তাকে কী করা হবে, তাকে ফেলে দেওয়া হবে। তাহলে 3 নম্বর আয়াতে এটাই বলা হয়েছে। তারপরে 4 নম্বর আয়াত দেখা দেখ, ওয়াম রাতুহু হাম্মালাতাল হাতাব, এবং তার স্ত্রীও যে ইন্ধন বহনকারিণী, অর্থাৎ এখানে তাফসির বলছে জাহান্নামে সে স্বামীর আগুনে কাঠ এনে এনে নিক্ষেপ করতে থাকবে যাতে আগুনে বেশি বেশি বৃদ্ধি পাবে, আর তা হবে আল্লাহর তরফ হতে, অর্থাৎ যেমন সে দুনিয়াতে নিজ স্বামীর কুফর ও অধ্যত্ত মদত যোগাতো তেমনি আখেরাতে তার আজাব বৃদ্ধিতে মদত যোগাতে থাকবে। কিছু সংখ্যক উলামা বলেন এই মেয়েটি কাঁটার ঝাড় এনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলার পথে রেখে দিত, তাফসির বলছে, যাতে তিনি কাঁটাবিদ্ধ হয়ে কষ্ট পান। আবার কোনো কোনো আলেম বলেন ইন্ধন বহনকারিণী বলে তার চুগলি করার অভ্যাসের প্রতি ইঙ্গিত করা হয়েছে। চুগলিখোরের জন্য ব্যবহৃত এটি আরবিও একটি পরিভাষা। এই মেয়েটি কুরাইশদের নিকট গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গীবত করত এবং তাদেরকে তার প্রতি শত্রুতা করার উস্কানি দিত। তো এই হচ্ছে আবুল হাবের স্ত্রীর পরিণাম। সে কী করত, রেওয়ায়তে আছে হাদিসে আছে যে জিতিচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাওয়ার পথে কাঁটা নিক্ষেপ করত আবুল হাবের স্ত্রী। তা আল্লাহ তাআলা বলছেন এই, আর তার স্বামীকে কী করত, সে প্রলোভন দিত, তাকে বলতো যে না নবীকে মোহাম্মদকে এই করো এই করো, এ বলে সে সবসময় তার বিরোধিতা করত। মোহাম্মদের তার স্বামীকে বলতো এভাবে করো এইভাবে করো, তাকে কুমন্ত্রণা দিত এক কথায়, তাকে খারাপ উপদেশ দিত। তো আমরা সাবধান হই, খাস করে আমি মা বোনদের বলি যে আপনারা সাবধান হন, আপনার স্বামীকে আপনি ঠিক করতে পারবেন, আপনি ভালো পথে নিয়ে আসতে পারবেন। খবরদার খবরদার, একেবারে এইভাবে হবেন না যে দুজনে জাহান্নামের লোকরি হবেন না, আল্লাহ তাআলা কাউকে ছাড়বেন না। আপনি যদি খারাপ উপদেশ দেন তা আপনার স্বামীকে, আপনার স্বামী যদি করে তাহলে আপনিও সেই অংশীদার হবেন, দুজনেই একই হবে। যে পরিণাম আবুল আহাব এবং তার স্ত্রীর হয়েছে এই আয়াতে বলছে। আর আল্লাহ তাআলা মেয়েদেরকে কতটা পর্দার মধ্যে রেখেছেন এটাই তার উদাহরণ একটা, যে সমস্ত কোরআনের মধ্যে মারিয়ম ছাড়া কারও কোনো নবীর স্ত্রীর নাম ধরে ডাকেননি, এমনকি দেখেন কাফের এর স্ত্রীর নাম ধরে ডাকেননি আল্লাহ। আল্লাহ এটাই বুঝাতে চেয়েছেন যে মহিলারাকে পর্দার মধ্যে থাকতে হবে। ইসলাম মহিলাকে পর্দার মধ্যে থাকার আদেশ দিয়েছে। আজকে দেখেন বেপর্দা হয়ে মানুষ, মেয়েরা আজকে দুনিয়াতে কত রকম বিপদে পড়ছে আপনারা দেখতে পাবেন, আর একজন পর্দাশীল নারী কীভাবে থাকে একটু ভাবেন। যে আল্লাহ তাআলা কেন কাফের কাফেরের একটা স্ত্রীকেও আল্লাহ তাআলা নাম ধরে ডাকেননি, যে বলছে যে তার স্ত্রী কী হবে, তাকে লাহাবকে কী করবে, আবু লাহাবকে জাহান্নামের লোক জাহান্নামে লোকলি ঢালবে। সে যেহেতু সে দুনিয়াতে তাকে কী করতো, সে তার স্ত্রী লাহাবকে কী আবু লাহাবকে কী করতো, তাকে কুমন্ত্রণা দিত আমাদের নবীর বিরুদ্ধে। তো এ হচ্ছে আবু লাহাবের স্ত্রীর পরিণাম এবং আবু লাহাবের পরিণাম। তারপরে 5 নম্বর আয়তে যাওয়া যাক, ফি জিদি হা হাবলুম মিন মাশাদ, আল্লাহ তাআলা বলছেন তার গলে দেশে খেজুর আঁশের পাকানো রাশি। ফি জিদি হা হাবলুম মিন মাশাদ, তার গলে দেশে খেজুর আকাশে পাকানো রাশি, অর্থাৎ আল্লাহ এখানে তাফসির হচ্ছে চাহে কোনো না ঘাস অথবা খেজুরের আঁশ বা ছিলকার অথবা লোহার তার পাকানো হোক, যেমন এক এক মুফাসসির এক এক রকম অর্থ বর্ণনা করেছেন। কিছু উলামার মতে সে দুনিয়াতে ওই রশি নিজ ঘাড়ে বা গলে দেশে ঝুলিয়ে রাখত, কিন্তু সবচেয়ে বেশি সঠিক বলে মনে হয় যে জাহান্নামে তার গলায় যে বেড়ি হবে তা হবে লোহার তারের পাকানো রাশি।
মাসাদ শব্দ দ্বারা উপমা দিয়ে রাশির মজবুতি ও শক্ত অবস্থার কথা স্পষ্ট করা হয়েছে। তার গলায় কী করা হবে? লোহার রশি দিয়ে, এখানে খেজুর বলছে তো, কিন্তু সে বলছে, কোনো কোনো ওলামা বলছে তার লোহার, জাহান্নামে তার লোহার রশি দিয়ে তাকে কী করা হবে? ঝুলিয়ে রাখা হবে। এ হচ্ছে তার করুণ পরিণাম। তো এ হচ্ছে সূরা লাহাব এর মানেসহ অর্থ। তো আমরা আসি এবং এই সূরার ওপর আমল করি। এই সূরার ওপর শিক্ষা কী পাওয়া যায়? যে কখনো আমরা নিজের স্বামীকে, খাস করে নিজের স্বামী আছে মা বোনদের বলি, আপনারা কখনো নিজের স্বামীকে কুমন্ত্রণা দিবেন না, খারাপ কাজের উপদেশ দিবেন না। কেন? সে যদি খারাপ কাজ করে আপনিও তার মধ্যে পড়ে যাবেন। আর আপনাকে আল্লাহ কি বলেছে দেখেন, এখানে বারবার করে বলা হয়েছে কোরআনের মধ্যে অনেক আছে, যে লাহাব ছাড়া, না মারিয়াম আলাইহিস সালাম ছাড়া কারো নাম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নেননি, কারণ পর্দা রাখার জন্য। এটা তার প্রমাণ যে কাফেরের নাম আল্লাহ তাআলা, কাফেরের স্ত্রীর নাম আল্লাহ তাআলা নেননি, বলেছেন আবু লাহাবের স্ত্রীর। তো এ হচ্ছে, তো ঠিক আছে বন্ধুরা, এ হচ্ছে আজকের আবু লাহাব এ এবং তার স্ত্রীর বর্ণনা। আমরা বেশি বেশি করে পড়ি এবং বেশি বেশি করে অর্থ বোঝার চেষ্টা করি আল কোরআনের। আল কোরআন আমাদের এটাই শিক্ষা দেয়, কিয়ামত পর্যন্ত এটাই শিক্ষা। তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, ফেসবুকে দেখলে পরে চ্যানেলটাকে ফলো করেন এবং বেল আইকনটা প্রেস করে দেন। আসসালামু আলাইকুম।